আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ ঢাকায় ছবির অতি পরিচিত চার মুখ উড়ে গেলেন বরিশালে এই চার মুখের মধ্যে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ চিত্রনায়িকা উপ চিত্রনায়ক নীরব ও চিত্রনায়ক ইমন আরো ছিলেন সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী ও ফ্যাশন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা হুট করেই তাদের বরিশাল যাওয়া কেন উত্তরও জানা গেল সেখানে যাত্রা শুরু করেছে বিশ্বরঙ্গের নতুন শোরুম সেটি উদ্বোধন করতেই তাদের যাওয়া শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্বরং কর্ণধার ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ফ্যাশন হাউস বিশ্বরং দীর্ঘ উনত্রিশ বছরের সৃষ্টিশীল ভাবনায় বাংলার ঐতিহ্যকে প্রতিনিয়ত পোশাকে তুলে ধরছে সুনিপুণ শৈলীতে এবার বরিশালে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছে নতুন শোরুম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার উল্লেখ্য বরিশালে বিশ্বরঙ্গের শাখাটি হচ্ছে শহরের নতুন বাজার রোডে অবস্থিত উত্তর বগুড়া রোডের বাড়িতে সেখানে জড়ো হয়ে আলো ছড়াবেন দেশীয় সবুজের জনপ্রিয় ছয় তারকা আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ